তো নমস্কার বন্ধুরা, চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো, আর আমিও একদম বিন্দাস আছি। তো আজকে আমি যে ভিডিওটি করব, আমি অ্যামাজনে একটি প্রোডাক্ট আমি অর্ডার দিয়েছিলাম, ওটা আজকে এসেছে, দেখাবো ওটা কি ছিল। কেউ দুষ্টুমি করছে, দাঁড়াও দেখাচ্ছি ওর দুষ্টুমিটা। তো যেটা বলছিলাম, অ্যামাজন থেকে এসছে এই যে এই প্রোডাক্টটি নিয়ে বিহু খেলছিল, নিয়ে নিয়েছি, অন্য জিনিসে বিজি করে দিয়েছি। তো এইটা এসছে, এইটার আমি এখন রিভিউ করে দেখাবো। এই প্যাকেটটার মধ্যে কি আছে এটা আমি তোমাদেরকে খুলে দেখাবো। তো চলো প্যাকেটটা খুলে দেখি। তবে হ্যাঁ, এটা আমি না, প্যাকেটটা খুলেই আমি দেখাচ্ছি। চলো, তো আমি একটা শাড়ির অর্ডার দিয়েছিলাম, এই যে শাড়িটা, এটা আমার খুব পছন্দ হয়েছিল বলেই আমি অর্ডারটা দিয়েছিলাম। এটাকে প্যাকেজিংটা খুলে তবেই আমি তোমাদেরকে দেখাবো। তো চলো তোমাদেরকে প্যাকেটটা খুলে দেখাই, শাড়িটা কেমন হয়েছে। তো এই দেখো, এই হলো শাড়ি, পুরো শাড়িটা একদম খুলে ভালোভাবে মিলিয়ে দিয়েছি। পুরো শাড়িটা নেটের ওপরে এইরকম কাজ করা আছে, এই দেখো তোমরা। খারাপ নয়, ভালোই লেগেছে, নেটের কোয়ালিটিটাও ভালো। এই যে পুঁতিগুলো দেওয়া আছে, এইগুলো অ্যামাজনে বিভিন্ন কালারের আছে, কোনটা নেবো না বুঝতেই পারছিলাম না। মনে তো হচ্ছিলো সব প্রত্যেকটা কালারই নিয়ে নিই, কেমন আসবে কি আসবে না। তারপর ভাবলাম লালটা দেখতে ভালো লাগছে, লালটাই নিই। এই দেখো, পুরো শাড়িটা অল ওভার পুরোটাই কাজ করা আছে। আর এই পোর্শনটা যে দেখছো, এটা হলো আঁচল। এই দেখো কেমন লেগেছে, তো অবশ্যই জানিও। তবে ভিডিওটি একবার অন্তত একটা লাইক দিয়ে দিও। সান্টু কচি মান্টু, আরে এটা হলো ব্লাউজ পিস। এই পিসটা কীভাবে গ্লেজ দিচ্ছে দেখো একবার, এই লাইটে তো খুব ভালোই লাগবে। এই শাড়িটি কেমন লাগলো তো অবশ্যই তোমরা জানিও। আমার তো শাড়িটা দারুণ লেগেছে, শাড়িটার দাম 999 টাকা, 1000 টাকাই ধরো। তো শাড়িটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। আজকের মতো টাটা, বাই বাই।